বন্ধুরা, ভারত অগ্নি 5 মিসাইলকে পরীক্ষা করেছে, তাও আবার MIRB ক্যাপাবিলিটির সাথে। আর এই মিসাইল পরীক্ষাকে নিয়ে প্রতিটা দেশ থেকে আলাদা আলাদা রিয়াকশন সামনে এসেছে। যদিও জ্বলনকারী দেশ দ্বারা ভারতকে দেখে তো জ্বলবে, আর খুশি হওয়া দেশগুলো ভারতকে কংগ্রাচুলেশন জানাচ্ছে। এখন ভারতের পরম মিত্র রাশিয়া ভারতের অগ্নি 5 মিসাইলকে নিয়ে কি বলল সেটাকে নিয়ে এখনো পর্যন্ত কোনো আর্টিকেল তো পাবলিশ হয়নি, আর না কোনো বিশেষ জানকারী পাবলিক ডোমেনে উপস্থিত আছে। কেননা বন্ধুরা, রাশিয়া ভারতের একটি পুরনো মিত্র। তো 70 থেকে 75 বছরের ভারত আর রাশিয়ার পুরনো মিত্র, অর্থাৎ রাশিয়া ভারতের এই ঘাতক মিসাইলের পরীক্ষাকে নিয়ে কী ভাবছে সেটা আপনারা শুনে নিন। তবে তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট রিকোয়েস্ট, যে এই বছর আপনাদের সাপোর্টের আমার অনেক প্রয়োজন। আপডেট ইন্ডিয়া বাংলা চ্যানেলটিকে আপনারা যতটা ভালোবাসেন সেম ভালোবাসা এর অপরচুনিটি চ্যানেল ইন্ডিয়া আপডেট চ্যানেলটিকেও দেখান। কেননা এই চ্যানেলটিতে আপনারা যদি ভালোবেসে থাকেন তাহলে সেম ভালোবাসা দিয়ে ওই চ্যানেলটির ফ্যামিলি মেম্বার হয়ে যুক্ত হন। আমি এক সপ্তাহের মধ্যে টার্গেট রেখেছি নতুন চ্যানেলটিতে 1000 সাবস্ক্রাইবার। জানি আপনারা যদি এই চ্যানেলটিতে ভালোবেসেন তাহলে ওই চ্যানেলটিকে ভালোবেসে আমার এই ছোট্ট ইচ্ছেটুকু পূরণ করেই দেবেন। কেননা আপনাদের সাপোর্ট বা সাহায্য ছাড়া আমরা কখনো এগোতে পারবো না আর ফ্যামিলি বড় করতে পারবো না। তো চলুন মেন টপিকে। তো সবার প্রথমে আপনারা রাশিয়ান মিডিয়ার আর্টিকেলকে আগে স্ক্রিনে দেখে নিন, যেটিতে রাশিয়ার তরফ থেকে লেখা হয়েছে যে আমাদের বন্ধু ভারত হাতে গোনা সেই এলিট ক্লাবে যুক্ত হয়েছে, যেটির জন্য ভারত আজ তাদের অগ্নি 5 মিসাইলকে MIRB টেকনোলজির সাথে যুক্ত করে নিয়েছে। এই টেকনোলজিকে গ্রহণ করার পরে ভারত এখন সেই এলিট ক্লাবে যুক্ত হলো, যেখানে ভারত এখন মাত্র একটি মিসাইল দিয়ে বিভিন্ন জায়গায় টার্গেট করে ধ্বংস করতে পারবে। যদিও ভারতকে এই টেকনোলজি গ্রহণ করার রাস্তা একদমই তো সহজ ছিল না, কেননা ভারত 2021 সালে চীনের তরফ থেকে মিসাইলকে নিয়ে ইউনাইটেড নেশনে চীন ক্লেম করেছিল বা অভিযোগ উঠেছিল ভারত যেন এই মিসাইল পরীক্ষা না করে, যেন তারা ভারতের এই মিসাইল টেস্টকে থামাতে পারে। এটা ছাড়া ভারতের বৈজ্ঞানিকরা 2007 থেকে এই টেকনোলজির উপর কাজ করছে। এত বাধার পরে ভারত সফলভাবে এই মিসাইলের পরীক্ষাকে করে ফেলল, আর এখন ভারত হাতে গোনা সেই কয়েকটি দেশের এলিট ক্লাবে যুক্ত হয়েছে। এছাড়া এখন ভারতের বৈজ্ঞানিক অন্যান্য মিসাইলকে নিয়ে অনেক পরিশ্রম করছে, যেমনটা আমাদের ইস্কান্দার মিসাইলের মতো ভারত তাদের প্রলয় মিসাইলকে বানিয়েছে, যেটা সার্ফেস টু সার্ফেস মারতে সক্ষম, যে মিসাইল দ্বারা ভারত তার শত্রুপক্ষকে ধ্বংস করার জন্য ডেভেলপ করছে। যদি আপনারা দেখলে বুঝতে পারবেন রাশিয়ার কোনো সায়েন্টিস্ট বা কোনো বড় মন্ত্রীপদ বা রাষ্ট্রপতির অফিসের তরফ থেকে ভারতকে কোনো রকম স্টেটমেন্ট সামনে আসেনি। কেননা আমাদের বন্ধু জানে যে এই মুহূর্তে আমাদের MIRB টেকনোলজি অনেক প্রয়োজন, সাথে এই মুহূর্তে ভারতের শত্রুটাও বেড়ে গেছে, তাই ভারতকে নিজেদের ক্ষমতা বাড়ানোর সাথে সাথে এই মিসাইলের পরীক্ষা করা অবশ্যই প্রয়োজন ছিল।